পার্বত্য জেলা বান্দরবানের লামায় উপজেলা আজিজনগর ইউনিয়নে বৃহস্পতিবার দুপুরে গজালিয়া আজিজনগর এলাকায় অবৈধ এসবিএম ইটভাটা গুড়িয়ে দিলেন বান্দরবান পরিবেশ অধিদপ্তর পরিচালক ফকরউদ্দিন। এই সময় উপস্থিত ছিলেন পরিদর্শক নুরউদ্দিন। স্থানীয় ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে আজিজনগর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আজম খানের অবৈধ ইটভাটায় পাহাড় কাটা চলমান রয়েছে এবং বিভিন্ন সময় শিশু শ্রমিক দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে লামা আজিজনগর ইউনিয়নে সন্দীপপাড়া এলাকার এসবিএম ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর বান্দরবান। এ সময় ইটভাটাটির বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ইটভাটাটি সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে ইটভাটায় লাকড়ির ডিপো গড়ে তোলা ও ভেঁকু দিয়ে পাহাড় কাটার দায়ে ফৌজদারি মামলা হবে, আর এই মামলায় লক্ষ থেকে কোটি টাকা জরিমানা হতে পারে। ইটভাটায় ইট তৈরির জন্য বিভিন্ন স্থানে কয়েক হাজার ঘনফুট পাহাড় কেটে সাবাড় করেন। প্রতি ঘনফুটের পরিমাণ হিসাব করে ইটভাটা মালিককে অর্থ জরিমানা দিতে হতে পারে। দীর্ঘদিন ধরে বনের ভেতর গড়ে ওঠা ইটভাটাটিতে বনের কাঠ পুড়িয়ে অবৈধভাবে ইট তৈরি করে আসছিলেন। বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফকরউদ্দিন চৌধুরীর সত্যতা নিশ্চিত করে সংবাদকর্মীদের জানান, এসবিএম ইটভাটার কোনো ধরনের বৈধ কাগজ না থাকায় ইটভাটাটি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ইটভাটাটির মালিক আজিজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ আজম খানের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে। জেলা ও উপজেলা সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। মোহাম্মদ ইসমাইলুল করিম, এনএএন টিভি, বান্দরবান।